কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবসে তাঁর পৈতৃক ফিটা পাবনায় স্মরণ সভা হয়েছে বেলা এগারোটায় শহরের গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে মহানায়িকার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা পরে তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার